পুরসভার উদ্যোগে প্রাথমিক উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক ও স্থানীয় একশো ক্লাব সদস্য নিয়ে করোনা সচেতনতা শিবিরের আয়োজন অশোকনগর পুরসভার পুরসভার উদ্যোগে ক্লাবের সদস্যদের করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা শিবির শিবিরের আয়োজন করা হয় অশোকনগর পৌরসভার পক্ষ থেকে আলোচনা কক্ষে ঢুকতেই দেখা যায় আলোচনা শিবিরে উপস্থিত সকলকেই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে তবে আলোচনা গৃহে প্রবেশ করতে হচ্ছে মঙ্গলবার অশোকনগর পৌর এলাকার একষট্টি প্রাইমারি স্কুলের শিক্ষক একুশটি স্কুলের শিক্ষক এবং একশোরও বেশি ক্লাব সংগঠনের সদস্যদের নিয়ে আয়োজিত হল করোনা ভাইরাস সংক্রান্ত সচেতনতা শিবির এদিনের আলোচনা শিবিরে স্কুলের শিক্ষক থেকে শুরু করে সংগঠনের সদস্যরা প্রত্যেকেই তাদের মতামত পেশ করেছেন পাশাপাশি অশোকনগর পুরসভার চেয়ারম্যান রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিকে তুলে ধরেন ভাইরাস আক্রমণ ঠেকাতে কি করণীয় বা কি করণীয় নয় সেই সংক্রান্ত একটি পোস্টারও তুলে দেওয়া হয় উপস্থিত সকলের হাতে আপনারা প্রত্যেকেই ইতিমধ্যে অবগত হয়েছেন যে এখন পৃথিবীরকে করোনা ভাইরাস একটা নতুন রুটে আমাদের এসে নতুন দেখা দিয়েছে তো আমরা সকলেই চাই যে করোনা ভাইরাস থেকে পৃথিবী মুক্ত হোক এবং এর জন্য আমাদের যে পলনীয় সেগুলো মানুষকে অ্যাওয়ার করা এবং আমরা করোনা ভাইরাস থেকে মুক্ত হতে গিয়ে দেখা করা দরকার সেগুলিকে লক্ষ্য লক্ষ্যের সেইগুলো যতটা করতে সেই চেষ্টা করা তার সাথে সম্পর্কে আমরা আজকে অর্জন করলেন্দ্র পৌরসভাতে আমাদের একষট্টি প্রাইমারি স্কুল একুশটা হাই স্কুল এবং প্রায় একশো ক্লাব তার সঙ্গে আমাদের কাউন্সিলর ডেকেছিলাম আমাদের আধিকারিকদের আমরা ডেকেছিলাম সভা করবার জন্য অর্থাৎ আমাদের করোনা অ্যাওয়ারনেস করার জন্য আজকে সেই সভা হলো আমরা বিভিন্ন ক্লাবের মতামত ব্যুরো রিপোর্ট নিউজ নোমাইন্সল্যান্ড অশোকনগর